মাগুরায় ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভূষণার রাজা সীতারাম রায়ের রাজবাড়ী। পদ্মা সেতুর জন্য যাতায়াত ব্যবস্থা উন্নত হয়, বেড়েছে পর্যটকদের আগ্রহ। 400 বছর আগে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি বিরাট অংশ নিয়ে ভূষণার দুর্দান্ত প্রভাবশালী রাজা সীতারামের রাজত্ব ছিল। সে সময় সীতারামের রাজধানী হিসেবে এটি বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। শুধু দুর্গ নয়, কয়েকটি সুপ্রশস্ত জলাশয়, সুন্দর মন্দির ও আবাসগৃহ নির্মাণ করেছিলেন সীতারাম রায়, যা শোভাবর্ধন করেছিল এই মহম্মদপুরকে। পাইক বরকান্দাজ, সৈন্য সামন্ত, ঢাল তলোয়ারের ঝনঝনানিতে মুখর সেই ভূষণা রাজ্যের সবকিছু বিলীন হয়ে গেলেও কেবলমাত্র সাক্ষী হয়ে রয়েছে কাচারি বাড়ি এবং দোলমঞ্চটি, রাজপ্রাসাদের অস্তিত্বেও প্রায় ধ্বংসের পথে। রাজবাড়িটি দেখতে প্রতিদিন নানা প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তবে কিছু সুযোগ সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তারা। ঢাকা থেকে আসছি রাজবাড়ি দেখার জন্য। আগে তো যাতায়াতের রাস্তা ছিল না, পদ্মা সেতু হওয়াতে এখন এই সহজে আসতে পারবো। রাস্তাঘাট অনেক দিন যাবত ভালো ছিল না, এখন রাস্তাঘাট ভালো হয়েছে, এখন আমরা আর কি সবাই ঘুরতে আসছি। বহুত দূর থেকে দর্শনার্থীরা এখানে আসছে পদ্মা সেতু চালু হওয়ার পরে। বিশেষ করে এই রাজবাড়ি আবার প্রাণ ফিরে পেয়েছে, তাই এতে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এখানে বসে রাজকার্য পরিচালনা করতো, তার অনেকগুলো স্মৃতি এই রাজবাড়িতে আছে, আমি ঘুরে ঘুরে দেখছি, আমার ভালো লাগছে। আমার বাচ্চাদের আর কি অনেক দিন ধরেই বায়না ধরতেছিল যে রাজা মাগুরার রাজা সীতারাম রায়ের বাড়ি দেখার জন্য, তা আসছি, ভালোই লাগছে, ওরাও দেখছে, ঘুরছে ফিরছে। এখানে এসে দেখলাম যে আসলে বসার কোনো জায়গা নেই, আর পানির কোনো, খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। একটু জায়গাটা যদি আর একটু আর কি উন্নত করা যেত তাহলে অনেক ভালো হতো। এখানে পুকুর আছে, পুকুর দেখলাম। আমরা এই নিদর্শনটা দেখতে আসছি, এখানে অনেক সুন্দর নিদর্শন, অনেক সুন্দর এই রাজার সম্পর্কে অনেক কিছু শুনছি, তো এখানে সব কিছু ভালো লাগছে, কিন্তু এখানে থাকার হোটেল বা খাওয়ার হোটেল এরকম কোনো ব্যবস্থা নেই। যদি এগুলো থাকতো আমাদের জন্য অনেক সুবিধা হতো, দর্শনার্থীদের জন্য অনেক সুবিধা হতো। এখানে যদি একটা পর্যটকের রেস্টের জন্য কোনো ব্যবস্থা থাকতো আসলে অনেক ভালো হইতো। এখানে অনেক পর্যটক আসে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো রেস্টের কোনো ব্যবস্থা নাই। আর যদি এখানে কোনো খাবার পানির ব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো হইতো। এই সীতারাম রায় এখানে আবার ভূমিও তার ছিল, এখানে অনেক সৈন্য সামন্ত থাকতো। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, যাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন থাকার জায়গা পায় না, ভালো কিছু খাইতে চাইলে খাইতে পায় না। পদ্মা সেতু হওয়াতে আমাদের এখানে মানে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী আসছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই রাজা সীতারাম রাজার এই কাচারি বাড়ি দেখার জন্য প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে। পর্যটন শিল্পটি আরো সমৃদ্ধ করতে নানা পরিকল্পনার কথা জানালো জেলা প্রশাসন। এর পিছনে একটি পদ্মপুকুর রয়েছে, সেই পদ্মপুকুরকে আরো সংস্কার এবং সৌন্দর্য বর্ধন করে আমরা চাই যে এটি পর্যটন আকর্ষণের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। এর জন্য আমাদের আসলে কিছু লিমিটেশন আছে, তবে সেগুলো সেই সীমাবদ্ধতা কাটিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখানে ট্যুরিস্টরা আসবেন, আসলে তাদের যাতে থাকার ব্যবস্থা হয় এই জন্য আমরা স্থানীয় যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকেও আমরা অনুরোধ জানিয়েছি যে এটি থাকার ব্যবস্থার জন্য তারা নিজেরাই ব্যক্তি পর্যায়ে হোটেল বা আবাসিক হোটেল তৈরি করতে পারেন। এছাড়াও আমাদের এখানে উপজেলায় একটি জেলা পরিষদের ডাকবাংলো রয়েছে, সেটি সংস্কারের জন্য ইতিমধ্যে সরকার 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, আরও বরাদ্দ দেবেন, সেটি সংস্কার হবে। এতে আমাদের যে ট্যুরিস্ট যারা আছেন, যারা এখানে আসবেন, তাদের থাকার একটি ব্যবস্থা হবে। 1696-98 খ্রিস্টাব্দে রাজা সীতারাম রায় ফরিদপুর থেকে মহম্মদপুরে রাজধানী স্থাপন করেন। 1714 সালে মুর্শিদাবাদে তিনি মৃত্যুবরণ করেন। সময় সংবাদ, মাগুরা।